সালামু আলাইকুম, আজকে কুরবানির দিন, তো আমার সাথে আছে চুলা তোলার চরেগা, আমার সাথে আছে কায়ুম। আর কায়ুমের একবার দেখেন, কায়ুম একবার তোমার মুখটা দেখাই যাও। ও রৌতির বিপরীতে আছে শাকিল খান, খান বংশের একমাত্র প্রদীপ। সো আজকে হচ্ছে কুরবানির দিন, আমরা নামাজ পড়তে যাচ্ছি, তারপরে সে কুরবানি দেবো। তো আজকের দিনটা অনেক, আজকের ব্লগটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। এখন বাজে সকাল 7টা আর আমাদের নামাজ শেষ হলো, তো আমরা এখন মসজিদ থেকে বের হচ্ছি। এখন বের হয়ে যাব হচ্ছে কুরবানি দেওয়ার জন্য আর কি, গরুর কাছে যাব। সো এই হচ্ছে আমাদের গরু যেটা আমরা কিনেছি, আমরা গত ভিডিওতে দেখেছেন, এই হচ্ছে আমাদের কুরবানির গরু। আর আমাদের হচ্ছে নাজমুল অনেক পরিশ্রম করতেছে, ঝাড়ু দিচ্ছে, ও সবচেয়ে বেশি কাজ করেছে। আর এই হচ্ছে ইমাম মালা, যারে আমরা ইমাম মালা বলে ডাকি, ও অনেক হেল্প করতেছে আমাদের কাজের জন্য। আর এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছেন। আর আমরা এই গরুটা কিনে নিয়েছি গত শনিবারে, যেহেতু আজকে সোমবার। সো গরুটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমাদের এদিকে গরুর দাম হচ্ছে অনেক, এই গরুর দামটা হচ্ছে 94,000 টাকা পড়েছে। আর হচ্ছে আর লাল রঙের ছিল, মোটামুটি ভালোই ছিল। এদিকে সব প্রস্তুতি চলতেছে কোরবানি দেওয়ার জন্য, যেভাবে আর কি বাধা দরকার যেন ছুটতে না পারে, সবাই আর কি অনেক পরিশ্রম করতেছিল। যেহেতু আমরা প্রফেশনাল না, আমরা ভালোভাবে জানি না যে কিভাবে শোয়াতে হয়। আমাদের ইমাম মালা গরু শোয়াতে ভালো পারে, এই ব্যাপারে উনি খুব পারদর্শী। তো ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে গ্রামের বাড়িতে কোরবানি দিচ্ছি, তো আমাদের আমরা যেখানে কোরবানি দিচ্ছি তার পাশে আর একটা গরু কোরবানি দেওয়া হচ্ছে। আর আমি এদিকে মাংস কাটতে ব্যস্ত, খুবই ব্যস্ত, মাংস কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েছি। এদিকে আবার প্যাডার কাজ চলে, প্যাডার কাজ চলতেছে এদিকে, যে প্যাডার কেজি এখন 300 টাকা ঢাকায়, 300 টাকা করে প্যাডার কেজি। এই প্যাডার কাজ চলতেছে, এখানে পেড়াটা বলে সবাই ভালো খায় নাকি, ওখানে মাংস চাই, ওখানে মাংস লাগবে না, পেড়া লাগবে। হ্যাঁ চাই, হ্যাঁ মাংস লাগবে না, পেড়া লাগবে। আর এগুলো আবার চলতে আছে মাংসের কাজ, এখন চলছে পেড়ার কাজ। হ্যাঁ এই আছে কুমার, রাজকুমার, এখানে কলিজা টলিজা আলাদা ভাগ করা হয়েছে। এবার মাংসের কাজ চলে, পেড়ার কাজ চলে। এই মুরব্বীরে বসে আছে পান খায়, হারা খালি কাজ করে না। হ্যাঁ লোক আছে, হ্যাঁ লোক আছে সক্ষম, হ্যাঁ লোক আছে। হ্যাঁ ঠিকই আছে।